নমস্কার কিছুক্ষণ আগেই বেহালা চৌরাস্তায় ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা রাস্তা পার হওয়ার সময়ে উল্টো দিক থেকে আসা দ্রুতগতির লরির ধাক্কায় ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন ছেলের বাবা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও উদ্ধারকারী দল তড়িঘড়ি বাবাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে দুর্ঘটনার জেরে প্রায় দুই ঘন্টারও বেশি সময় ধরে ডায়মন্ড হারবার রোড ও জেমস লং সরণি অবরুদ্ধ করা হয়েছে কোথায়ও কীভাবে ঘটল এই ভয়ঙ্কর দুর্ঘটনা বিস্তারিত আলোচনা করবো এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন পুলিশ সূত্রের খবর অনুযায়ী অন্যান্য দিনের মতোই সকাল সাড়ে ছয়টার নাগাদ দ্বিতীয় শ্রেণির ছাত্র সৌরনীল সরকারকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন বাবা সরোজ সরকার বেহালা চৌরাস্তার মেট্রো স্টেশনের কাছে রাস্তা পার হওয়ার সময় উল্টো দিক থেকে আসা দ্রুতগতির একটি লরি বাবা ও ছেলেকে পিছে দিয়ে চলে যায় ভয়ঙ্কর এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই সৌরনীল সরকারের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আহত সরোজ সরকারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে এসএসকে হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনাকে কেন্দ্র করে সাত সকালে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি বেপরোয়া লরির ধাক্কায় খুদে স্কুল পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ঘিরে শুরু হয় বিক্ষোভ পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি ও বাইকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সিভিক ভলেন্টিয়াররা সারাদিন কর্তব্যরত অবস্থায় ফোনে ব্যস্ত থাকার কারণে প্রায় এই এলাকায় দুর্ঘটনা ঘটে থাকে পুলিশ বুঝিয়ে পরিস্থিতি আয়ত্তে আনতে উত্তেজিত জনতাকে পিছু হটাতে টিয়ার গ্যাসের সেল ছোঁড়ার পাশাপাশি লাঠিচার্য করা হয় কিভাবে দুর্ঘটনাটি তা খতিয়ে দেখতে এলাকা সিসিটিভি ফুটেজ দেখার পাশাপাশি গাড়ির চালক অবস্থায় ছিল কি তাও খতিয়ে দেখা হয়েছে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অতিরিক্ত মাল নিয়ে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি বাবা ও ছেলেকে ধাক্কা মারে দুর্ঘটনার জেরে হাইওয়েতে তীব্র যানজটের সৃষ্টি হলে পুলিশ প্রশাসনে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভয়াবহ এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং মৃত ব্যক্তিদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ